কাতার বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের মধ্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে আয়োজন হয় বাংলাদেশে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশীয় হস্তশিল্প ও শীতকালীন পিঠাপুলির এই আয়োজন করা হয়। কাতার থেকে আহসানুল্লাহ সজীবের প্রতিবেদন জানাচ্ছেন তানভীর জনি। কাতার ফাউন্ডেশন ও বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় এই আয়োজন হয়। কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কাতারের এডুকেশন সিটির মুলতাকা মজলিস এলাকা পরিণত হয় একখণ্ড মিনি বাংলাদেশে। বিভিন্ন রকমের পিঠা পুলি, তারপরে সিঙ্গারা, সমুচা, বিভিন্ন দেশীয় আইটেম ছিল। অনেক কাছে থেকে বাচ্চাদেরকে শেখানো আরো অনেক কিছু আছে এখানে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এখানে আমরা বাংলাদেশের আর্ট এন্ড কালচার তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনার এর মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার এই একই প্রয়াস আমাদের মধ্যে ছিল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে চিরন্তন বাউল সংঘ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দেওয়া হয় সনদ ও সম্মাননা পদক। অ্যাসোসিয়েশন অব উইমেন্স কাতার আয়োজন করে শীতকালীন পিঠাপুলির। তানভীর জনি, নাগরিক।